নমস্কার, আমি মৌসুমি আর মৌসুমি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই, বড়দের জানাই প্রণাম। আর ছোটদের অনেক ভালোবাসা, আর আমার সমবয়সী যারা তাদের অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, হেলমেট পরে পুরো ফুল রেডি। এখন আমরা ঘুরতে বেরোচ্ছি, জানি না কোথায় যাব, কোন পার্কে যাব, যেখানে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। ভালো আছে, আর এটা দুটো আছে, তাই তো? এটা দুটো আছে, এটা একটা আছে। আর সুতো নেবো না? সুতো সুতো পাওয়া যাবে না? তিনটে লাটাই নেবো তো, সুতো আর লাটাই। হ্যাঁ হ্যাঁ, দুটো নিয়ে হয়ে গেছে, তিনটে। এবার লাটাই কটা নেবো? লাটাই লাটাই কটা? লাটাই তিনটে দিন, যেটা ভালো হবে এর সাথে আমরা নেমে আসো না, নেমে আসো। আমি বুঝে কোনো উড়িয়েছি। একটাতে তিনটে হয়ে যাবে না? না, প্রত্যেকের আলাদা নেবে, নাহলে আপনি কি পাঁচশো নিয়ে নিন, পাঁচশো তিনটা নিয়ে নিন। কত করে হলো? তো ঘুরতে যাওয়ার পথে ঘুরি বিক্রি হচ্ছে এখানে, তো সেই জন্য নিশুর বাবা দেখে নামলো, করছে তো সেই জন্য নিশুর বাবা নিশুর জন্য একটা ঘুরি। আর ওরা এসছে, ওনাদের দুই ছেলে, তো ওরা আসবে খড়গপুরে বলেছে। এখন দেখা যাক, তো তিনজনের জন্য তিনটে ঘুরি হচ্ছে। তো আমরা চলে এসেছি গোপগড় পার্কে, এখানে লেখা রয়েছে গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার। এই পার্কে ঢোকার একটা রাস্তা হচ্ছে এটা, আর একটা রাস্তা রয়েছে, তো দুটো রাস্তা। আর রাস্তার সাইড দিয়ে পুরো মানে ঝাউ গাছগুলো ভরা, কিন্তু দারুণ লাগছে, একটা অসাধারণ দৃশ্য। তো এই যে একটা গেট, আর একটা গেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই আর একটা গেট লেখা আছে ওয়েলকাম, এখানেও টিকিট ঘর রয়েছে, টিকিট কাউন্টার। তো এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে, 6 বছরের পর থেকে টিকিট নেবে, টিকিটের দাম তো 10 টাকা করে হচ্ছে টিকিট। আর মোটরসাইকেল ভাড়া হচ্ছে 8 টাকা।
তো আমাদের দুজনের ভাড়া নিয়ে গেছে, নিশুর যেহেতু 6 বছর বয়স সেই জন্য নিশুর ভাড়া আর নেয়নি, নিশুর 6 বছর এখনো কমপ্লিট হয়নি সেই কারণে। তো আর গাড়ি রাখার জন্য 8 টাকা মোট 28 টাকা নিয়েছে। তো এখানে স্টুডেন্টরাও দেখি ঘুরতে এসছে, এখানে সবুজে সবুজে ভরা গাছ, দারুণ লাগছে। পাহাড়ের গা দিয়ে মানে গাছগুলো হয়েছে, এত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, দারুণ দারুণ সুন্দর সুন্দর জায়গা। কাজু বাগান গাছ, যে কাজু গাছও রয়েছে প্রচুর, মানে এখানে অনেক রকমের গাছ রয়েছে যেগুলো হয়তো আমরা নামও জানি না, এগুলো সব কাজু গাছ, আমি তো জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এখানে কি গাছ রয়েছে। এই যে তাও এই একটা রাস্তা, তো এই পার্কে ঢোকার জন্য দুটো রাস্তা রয়েছে। আমার কাছে রেগো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গলেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে গোপগড়ের পার্কে ঢোকার মানে দুটো রাস্তা, সেই রাস্তা দুটো আমি শেয়ার করলাম যে আপনারা দু সাইড দিয়ে আসতে পারেন। তো একটা সাইডে পুরো বড় বড় গাছে ভরা আর একটা সাইডে ঝাউ গাছ, মানে দুটো রাস্তায় দারুণ দু সাইডে দুরকম দৃশ্য। তো সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কারণ একটা ভিডিওতে সবটা দেখানো যাবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন আপনাদেরও দেখতে ভালো লাগবে না, সেই জন্য। তো আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, এরপরে পার্ট টুয়ে আমি দেখাবো এখানে গোপগড়ে পার্কে আর কি কি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমি পার্ট টু এ এই পার্কে কি কি আছে সেগুলো সব দেখিয়ে দেবো। যাবো